হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করবো ইস্টবেঙ্গলের অনেকগুলো বিষয় নিয়ে তবে তার আগে যারা আমাদের চ্যানেল নিয়ে নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো ইস্টবেঙ্গলের প্রথম যে বিষয়টা আসবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কোচ নিয়োগ করতে পারে খুব শিগগিরই এরকম খবর কিন্তু আসছে এবং বিভিন্ন কোচের নাম কিন্তু আলোচনায় রয়েছে বলে আমরা জানতে পারছি বিভিন্ন মিডিয়া সূত্রে এবং যেই কোচের নাম আছে তাদের মধ্যে কিন্তু সবথেকে যেই নামগুলো বেশি শোনা যাচ্ছে তার মধ্যে একজন হচ্ছেন র্যাঙ্কো পোপোভিচ পঞ্চান্ন বছরের এই সার্বিয়ান কোচ কিন্তু এর আগেও আইএসএলে কোচিং করিয়েছেন এফসি পুনে সিটির হয়ে এবং দু হাজার সতেরো আঠেরো সিজনে র্যাঙ্কো পোপোভিচ কিন্তু এফসি পুনে সিটিকে সেমিফাইনাল অবধি নিয়ে গেছিলেন এবং সেই মৌসুমে এফসি পুনে সিটি কিন্তু আঠেরোটি ম্যাচের মধ্যে নটি ম্যাচ তারা জিতেছিল এবং তিনটি ড্র করেছিল এবং মোটে কিন্তু ছটি ম্যাচে তারা পরাজিত হয়েছিল সেই সিজনে এছাড়াও কিন্তু তিনি জাপানের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন তিনি এফসি টোকিও সেরেজো ওসাকার মতো জে লিগের ক্লাবে কিন্তু তিনি কোচিং করিয়েছেন এবং থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত ক্লাব বুড়িরাম ইউনাইটেডে কিন্তু সাফল্যের সাথে তিনি কোচিং করিয়েছেন তিনি এই মুহূর্তে কোচ আছেন জাপানের সেকেন্ড ডিভিশন লিগের ক্লাব ম্যাচিডা জেলভিয়ার আর এছাড়াও আরেকটি নাম উঠে আসছে এবং সেটি হচ্ছে জর্গে কোস্তার পর্তুগিজ কোচ যিনি কিন্তু এর আগে আইএসএলএ মুম্বাই সিটি এফসির হয়ে কোচিং করিয়েছেন আর সেই মরশুমের আইএসএলে কিন্তু পাঁচ দুই গোলে এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে প্লে সেমি ফাইনাল থেকে ছিটকে যায় মুম্বাই সিটি এফসি সেই সিজনে তার কোচিংয়ে তবে জর্গে কোস্তা কিন্তু বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন পর্টুগালে কোচিং করিয়েছেন তিনি এছাড়াও কিন্তু সাইপ্রাসে কোচিং করিয়েছেন বিভিন্ন দেশে সাফল্যের সাথে তিনি কোচিং করিয়েছেন এমনকি গ্যাবন ন্যাশনাল যে টিম সেই ন্যাশনাল টিমের কোচ হিসেবেও কিন্তু তিনি ছিলেন একটা সময় তো এই দুজন কোচের নাম তো আসছেই এছাড়াও যেটা বিভিন্ন মিডিয়ায় খবর আসছে সেই অনুযায়ী কিন্তু যেটা জানাচ্ছে সার্জিও লোবেরা তার নামটাও কিন্তু ঘোরাফেরা করছে যদিও সার্জিও লোবেরার এই মুহূর্তে আইএসএলে আসার সম্ভাবনা যথেষ্ট কম আর প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনসেন্টাইনের নামও কিন্তু উঠে আসছে বিভিন্ন রিউমারে যে তাকেও কিন্তু ইস্টবেঙ্গল কোচ হিসাবে নিয়োগ করতে পারে এরকম সম্ভাবনা রয়েছে কোচ নিয়ে জল্পনার ক্ষেত্রে এই নামগুলি উঠে এসছে আগামী দিনে ইস্টবেঙ্গল কাকে কোচ হিসাবে নিয়োগ করে সেদিকে তো আমাদের নজর থাকবেই তবে তার সাথে সাথে আরেকটা কিন্তু আপডেট উঠে এসছে ইস্টবেঙ্গল সম্পর্কে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু সন্দেশ জিঙ্গনকে নেওয়ার বিষয়ে ইনিশিয়াল টক শুরু করেছে এরকম কিন্তু খবর বিভিন্ন ট্রান্সফার ইউমারে শোনা যাচ্ছে সন্দেশ জিঙ্গান কিন্তু এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারেন এই মৌসুমে এরকম জল্পনাও রয়েছে কারণ যেহেতু এটিকে মোহনবাগান দুজন বিদেশি ডিফেন্ডার সই করিয়েছে তো সন্দেশ জিঙ্গান সেক্ষেত্রে কিন্তু এটিকে মোহনবাগানে তার গুরুত্ব অনেকটা কমে যেতে পারে এটা ভেবে তিনি কিন্তু দল ছাড় করতে পারেন এরকম ট্রান্সফার ইউমার অনেক জায়গায় বলা হয়েছে তো সেখান থেকে এখন নতুন ট্রান্সফার ইউমার এসছে যে ইস্টবেঙ্গল কিন্তু সন্দেশ জিঙ্গনকে পেতে মরিয়া এবং তার সাথে কথা শুরু করেছে যদিও এখন পর্যন্ত কিন্তু কিছু নিশ্চিত নয় খুবই ইনিশিয়াল লেভেলে কথাবার্তা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর তো দেখা যাক কী হয় পুরো বিষয়টার দিকে আমাদের নজর রয়েছে তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা